বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকের ভিডিওটা খুব ভাইটাল, এই কারণে আমি অলওয়েজ সময়ের আগে প্রিকরেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, ধীরে ধীরে এবার আমাদের ওয়েদার চেঞ্জ হবে। আফটার দিওয়ালি, আফটার কালী পুজো, আমরা ধীরে ধীরে ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি এবং আস্তে আস্তে শীতের মধ্যে এই যে ট্রানজাকশানটা সরি ভেরি সরি এই যে ট্রানজিশনটা, গরম শীত মাঝখানে বৃষ্টি, এই যে একটা খিচুড়ি টাইপের ওয়েদার। আবার কিন্তু জানেন না যে বৃষ্টি চলে গেল, এখন ওয়েদারের যা অবস্থা, প্রাকৃতিক যা মানে কি বলবো চেঞ্জেস হচ্ছে, মাদার নেচার নিজেকে নিজে যেভাবে এ করছে সেই অনুযায়ী যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। কিন্তু হ্যাঁ, একটা ট্রানজিশন আমরা পাবো। এই ট্রানজিশনের সময় আমাদের যে ক্যাপটিভ বার্ড বেশিরভাগ অসুস্থ হয়, এটা তো মানতেই হবে যে আমাদের ক্যাপটিভ বার্ডের ইমিউনিটি আর নেচার ওয়াইল্ড বার্ডের ইমিউনিটিতে আকাশ পাতাল পার্থক্য। একটু 19-20 হলেই গা ফুলিয়ে দেয়। গা ফুলানোর অনেক কারণের মধ্যে এটা একটা কারণ। তো এখানে ন্যাচারাল আর হোমিওপ্যাথিকের সম্পর্কে আমরা আলোচনা করব। যাদের জানা আছে তাদের ছেড়ে দিন, দেখার দরকার নেই। আর যারা নতুন পাখি পুষছেন, পাখি নিয়ে ভালোবেসে পুষছেন, ব্রিডিং হোক, দেখুন এরকম তো নয় যারা ব্রিড করছেন তাদের পাখি ঠান্ডা লাগবে না, যারা এরকম নয় ব্যাপারটা, সবারই সব কিছুর ব্যাপার আছে, বিশেষ করে যারা ফিঞ্চেস। তবে আমি এটা বলাটা আমার ভুল হবে, কারণ পরিস্থিতি যা, যে কোনো পাখি যে কোনো কিছু যে কোনো সময় হয়ে যাচ্ছে। হাডি পাখি যে সমস্ত পাখি তারাও এখন উইক হয়ে যাচ্ছে, এটা অদ্ভুত ধরনের ব্যাপার লাগে। এটা একটাই কারণ, সেটা হচ্ছে মেনটেন্যান্সের নলেজ অফ মানে নলেজটা প্রপার দরকার ফ্রেন্ডস আমাদের। তো চলুন আমরা এগিয়ে যাই। দেখুন, ফার্স্ট হচ্ছে যে ফুড হ্যাবিটের কিছু জিনিস চেঞ্জ কী করবেন, চেঞ্জ এখন কিছু চেঞ্জ করা দরকার নেই, সবই কিছুই চলুক। যাদের পাখি সফট ফুড খায় তাদের কথা বলছি, বিশেষ কিছু চেঞ্জেসের দরকার নেই, নর্মালাইজ রাখুন সফট ফুডকে। অয়েলকে ইউজ ধীরে ধীরে ইউজ করতে আরম্ভ করতে পারেন, রিফাইন অয়েল যেমন সানফ্লাওয়ার। আমি অনেকবার বলেছি, শীতকালে এই ধরনের জিনিসে শরীর হিট থাকে, মানে মোটামুটি স্ট্রেন্থ থাকে বডিতে। এগ ফুড ইন্ট্রোডিউস মানে এগ ফুডকে নিয়ে আপনি একটুখানি এগোন। এখানে একটা কালকে যেমন একজন দাদা, এখানেই মেন জিনিস, দেখুন আপনারা করেন জিনিস কিন্তু প্রপার ওয়েতে করতে পারেন না, যে সাপোজ ধরুন উনি যেটা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি নাম শেয়ার করছি না কিন্তু ইনফরমেশনটা শেয়ার করছি, যে 100টা পাখির মানে 100টা না কথা বললাম আমি, ধরুন বলেই রাখছি, ধরুন সাপোজ ধরুন আমার সেট আপ লাভবার্ডটা অনেক আছে, আমার মোট 3খানা ডিম লাগে ডেলি, শীতকালের কথা বলছি, কনুর, লাভবার্ড, ককাটেল, বাজিস, ফিঞ্চ, জাবা সবাইকে নিয়ে 3 থেকে 4টে। কারণ হচ্ছে প্রপার তালে ফুড মানে আপনার যদি, বিশেষ করে আমার ধরুন কলোনি, যাদের কলোনির কথা, কোন পাখি বেশি খাবে কোন পাখি খাবে এরকম তো না, তাহলে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড আপনাকে প্রোভাইড করতে মানে কোয়ান্টিটি, তবে গিয়ে কিন্তু, নাহলে আপনি দেখবেন যে আমি তো এক ফুড দিচ্ছি, আমি তো ভাত দিচ্ছি, আমি তো এই দিচ্ছি, আমি তো তাই দিচ্ছি, কিন্তু কেন এরকম প্রবলেম আসছে, কারণ আপনার হয়তো দেওয়া ঠিক আছে কিন্তু কোয়ান্টিটি অফ ফুডটা কমে যাচ্ছে। এগুলো হচ্ছে ম্যানুয়াল প্রসেস। ধীরে ধীরে সকালে থেকে দেখবেন হালকা যেগুলো দেখা যাচ্ছে, এখন তো ধরুন দুদিন এই ঝড় বৃষ্টি হয়েছে বলে ওয়েদার, নাহলে কিন্তু মাঝে মাঝে একটা অনুভব করা যাচ্ছে যে শীতের টান আসছে মর্নিং টাইমে, যেহেতু আমার বাইক ফোটে 4টের সময়, আমি তো শুই 3টের সময়, তো উঠি 5:30, এই 5:10-15-এর মধ্যে, যেহেতু আমার মানে মোটামুটি 5:45-এর মধ্যে আমার সফট ফুড পড়ে যায়, সেই হিসাবে হিসাব মতন ডেলি লাইফে 365 দিন কাজ। তো সেইখানে বলছি যে ফুড হ্যাবিট বিশেষ না, এই জিনিসগুলো ধীরে ধীরে মানে অভ্যেস আবার নিয়ে আসুন, যেহেতু মানে দেখুন ব্যাপারটাকে আমি এই জিনিসগুলোকে বন্ধ করি না, এক ফুডও চলে অয়েলও চলে কিন্তু মাত্রায় কমিয়ে দিই, আবার সিজনে মাত্রাকেটাকে ডবল করে দিই বা যেটা দরকার সেটা করি, এইভাবে করুন। এবার হাসছি যে হোমিওপ্যাথিকে আমার নিজস্ব একটা কম্বিনেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে যে যেটা আমার ইবুকটা রিলিজ হয়েছে বা মানে যেটা আপনারা নিয়েছেন সেখানেও পাবেন, 4টে হোমিওপ্যাথিক মেডিসিনকে মিলিয়ে আপনি এখন টানা ইউজ করতে পারেন, বা আফটার কালী পুজো আপনি ধীরে ধীরে, বা বিশেষ করে যাদের ধরুন গ্রাম ওই সমস্ত এন্ড কলকাতার বাইরে বাড়ি, দেখবেন যেহেতু গাছপালা বেশি একটা ঠান্ডার আমেজ আপনারা অনুভব করবেন, আমরা এখানেই করছি তো ওখানে তো আরও বেশিটা করবেন, তো সেই ক্ষেত্রে অসিমাম আমি নিচে এই কম্বিনেশানটা লিখে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, অসিমাম স্যান্টাম মাদার, ইচিনেশিয়া মাদার, অসিমাম স্যান্টাম মাদার, ইচিনেশিয়া মাদার, আপনার অসিমাম স্যান্টাম মাদার, ইচিনেশিয়া মাদার, আলফা আলফা মাদার, ঠিক আছে, আর হচ্ছে আপনার কালমেক মাদার, এই 4টে কম্বিনেশানকে আপনি
কন্টিনিউ রাখতে হবে দিনে দুবার করে, যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে বা আমরা এই যে ট্রানজিশনের মধ্যে দিয়ে পাস করব, দেখবেন এই ট্রানজিশনেই বেশিরভাগ মানুষ আমাদের সর্দি কাশি হয়, জ্বর জ্বালা হয়, পাখিদেরও তেমনি। যেহেতু আমরা নেচারের সঙ্গেও রয়েছি আবার নেচারের সঙ্গে নেই, কারণ নেচারের এই যে ট্রানজিশনগুলোতে শীত থেকে গরম, গরম থেকে শীত, গরম থেকে বর্ষা, এই যে মাঝখানে যে একটার থেকে একটা যাচ্ছে, এই গ্যাপটাতেই মেন প্রবলেম। অত্যাধিক মাত্রায় যখন শীত পড়ে গেল, অত্যাধিক গরম পড়ে গেল, তখন প্রবলেম আলাদা। আর এই সময় কী কী রোগ অসুখ হতে পারে, যেমন ধরুন ইনডাইজেশন প্রবলেম, লুজ মোশন, ডায়রিয়া, কারণ বডি টেম্পারেচার ফল করবে, ডিহাইড্রেশন প্রবলেম এখানেও কিন্তু পাবেন। এই কারণে পাবেন, বডির একটা টেম্পারেচার থাকে, সেটা আপনার হোক, আমার হোক বা পাখির হোক, পাখি স্পিসিস অনুযায়ী বডি টেম্পারেচার একটা মেনটেন্ড হয়, ঠিক আছে। সেই মেনটেনেন্সটা যদি মানে যে পার্সেন্টেজটা থাকে তার নিচে চলে গেলে সেখানেও কিন্তু এক ধরনের অ্যাবনর্মাল পটির দিকে চলে যায়, কারণ বডি শরীর যেটা বিশেষ করে ধরুন এই যে খাবার আপনার আমরা প্রোভাইড করি, দেখবেন মাঝে মাঝে একটা অ্যাবনর্মাল পটি লক্ষ্য করে দেখবেন, তো সেটা এই কারণেই হয় যে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে। এই কম্বিনেশনটা ইউজ করে দেখুন, ন্যাচারালে যদি আপনি করেন তাহলে আপনি বলতে পারেন মাঝে মাঝে একটু আদা তুলসী পাতার জল দিন, লবঙ্গর জল দিন, এতে কিন্তু জ্বর জ্বালা সর্দি কাশি এই কফ বসে যাওয়া গলা খুশখুশানি চোখে জল সমস্ত কিছু, আদা অল্প দুটো লবঙ্গ ছাড়া দেবেন না, অত্যাধিকগুলো তো হিটেড কন্টেন্ট, তো মুশকিল হয়ে যাবে, অত্যাধিক মাত্রায় চলে গেলে ইনডাইজেশন প্রবলেমে ঢুকে যাবে। দেখুন আয়ুর্বেদ আর ন্যাচারাল এর একটা সঠিক মাত্রা আছে, ডিপেন্ড এটাই মাত্রাটাই শিখতে আমার এতগুলো বছর সময় লেগেছে যে কোন পাখি কী মাত্রা ইউজ করতে হবে, ভুল আমারও হয়েছে, ভুল থেকে শিখেছি, তো ফলে এর মাত্রা এটা মানে মাত্রা ওভারডোজ হয়ে গেলে পাখি মরবে না, আবার মরতেও পারে, কিন্তু মানে একটা অ্যাবনর্মালিটির দিকে চলে যাবে। ফলে প্রপার ডোজ, যেমন ধরুন তুলসী পাতা শরীরকে গরমও করে, তো আমার 365 দিন তুলসী পাতা চলে, তো পাখি বেঁচে আছে কী করে, সঠিক মাত্রা, সঠিক মাত্রা ইউজ করে আমি এগোচ্ছি, সেই মাত্রাটা করতে করতে শিখেছি আমি, আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে তুলসী পাতা, আদার জল, অল্প একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ অল্প বয়েল করে আপনি দিনে দুবার করে কি একবার করে জোয়ান জিরে মৌরির জলটা কন্টিনিউ রাখুন, তাহলে আপনার পাখির ইনডাইজেশন প্রবলেমটা অলওয়েজ স্টেবল থাকবে। আর ওই যে তুলসী পাতা আদার সঙ্গে অল্প দুটো লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিন বা একটু বয়েল করে নিন, থেঁতো করে বয়েল করুন, অয়েলটা যেটা লবঙ্গ যে অয়েলটা থাকে মিশে যায় ভালো করে, সর্দি কাশি জ্বর জ্বালা গা হাত পা ব্যথা এই যে ওয়েদার ট্রানজিশন যেগুলো আসছে সেটার থেকে রক্ষা পাবে। তো এইটা আরও ডিটেলস আছে, তবে আমি এখানে ছোট হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই জিনিসগুলো একটু আরম্ভ করুন ধীরে ধীরে, যেখানে ধরুন ওপেন এয়ারে রয়েছে বা আপনার ছাদে রয়েছে, ধীরে ধীরে পর্দাটাকে মানে আমরা দেখবেন প্লাস্টিক গোটানো থাকে, তো যতটা সম্ভব এয়ার সার্কুলেশন যাতেও হয়, আবার ঠান্ডা ওয়েদারটাও যাতে তাকে সহ্য না করতে হয়, কারণ কিছু পাখি দেখুন আমাদের যেমন ধরুন ব্যাপারটা কি হচ্ছে ভালো করে একটুখানি হয়তো বলে দিই, আমি যদি এখন সারা দিন এই ভিডিওর জন্য ঘরে বসে থাকি তাহলে আমিও কিন্তু আর 1-1.5 সপ্তাহ খুব বেশি হলে 1 মাস পরে আমি বিভিন্ন রকম রোগ অসুখ আমার শরীরে আসবে, কারণ নেচারের সঙ্গে আমার কোনো কানেকশান নেই, আমি একটা বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ। তেমনি আপনি ছাদে কেজ রাখুন বা মাটিতে কেজ রাখুন, হোয়াট এভার যেখানেই রাখুন না কেন, আপনার পাখি একদিক এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে এদিক আসছে, সেখানে আপনাকে মেনটেন করতে যত বড়ই কেজ দিন, মেন যে মেনটেন হচ্ছে ফ্লাই তো দরকার, কিন্তু তার সঙ্গে দরকার প্রপার ফুড হ্যাবিট, প্রপার রেস্ট যে কোনো সিজনে, তাহলে তার প্রপার ইমিউনিটিটা সঠিক মাত্রাতে গ্রো করবে এবং রোগ অসুখ থেকে বেঁচে থাকবে। তো এইভাবে করে দেখুন, আশা করি ভুল ইনফরমেশান শেয়ার করি না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ইনফরমেশান শেয়ার করছি, কারণ যারা আমার বাড়িতে এসেছেন জানেন ওপেন স্পেস, সেখানে কোনুরে বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে মানুষ হচ্ছে, কারণ ওই জায়গাটাকে আমাকে মেন, আমি তার ঢাকাটুকি বেশি দিতে পারবো না, যেটা মাত্রা সেটা সে অনুযায়ী ঢাকাটুকি দিচ্ছি, আদারওয়াইজ ফুড হ্যাবিট, প্রপার রেস্ট, প্রপার তাকে ব্যালেন্স মাত্রাতে খাওয়া দাওয়া গ্রহণ করানো, এবং আমার তো ফুডটা যেটা আপনারা ইউজ করছেন সেটাও চলে, এবং তার সঙ্গে অয়েল যে সময় যেটা সেটাকে নিয়ে চলছে, অসুবিধা দেওয়ার কথা নয়, কিন্তু জানি অসুবিধে মারাত্মক লেভেলে আসছে, আরম্ভ করে দিন প্রিকশন, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। নমস্কার।